আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি পির নবী সাল্লিহি সাল্লাম বলেছেন যার মাঝে ছয়টি অভ্যাস থাকবে তাকে জান্নাতে নেওয়ার জন্য প্রির নবী সাল্লি সাল্লাম গ্যারান্টি দিয়েছেন আজকে সেই ছয়টি অভ্যাস নিয়ে আলোচনা করব হাদিসের আলোকে সুপ্রিয় দর্শক প্রতিটি মৌমিনের শেষ ঠিকানা জান্নাত জান্নাত অনন্ত সুখের শান্তি সুনবীর আদার ইসলাম মানুষকে সর্বদা জান্নাতের পথ দেখায় ইসলামে রয়েছে এমন কিছু আমল যা মানুষকে খুব সহজেই জান্নাতে পৌঁছে দেয় আসুন ইসলাম নির্দেশিত পথে নিজেকে পরিচালিত করে এ পথকে সুগম ও মসৃণ করি কিন্তু এর সামান্য ব্যত্যায় ঘটলেও জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না হজরত আবদুল ইবনে মাসউদ রদাহ আনহু থেকে বণিত রাসুলুল্লাহ সাল আলীহসাল্লাম বলেছেন যার অন্তরে সরিষায় দানা পরিমাণ অহংকার আছে সে প্রথম পর্যায়ে জান্নাতে প্রবেশ করবে না এবং যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান আছে সে জাহান্নামে স্থায়ীভাবে প্রবেশ করবে না এ হাদিস দ্বারা জানা যায় আমাদের এই জীবনটা ইহকালে খুব সতর্কতার সাথে পরিচালনা করা নতুবা হয় জাহান্নাম না হয় জান্নাত কোনো একটা বরণ করতে হবে পরকালে তাই যেহেতু আমরা পরকালে সুখ শান্তি চাই এজন্য খুব সতর্কতার সাথে নিজেকে পরিচালনা করে জান্নাতের পথেই সুগম করি হযরত ওবাদা ইবনে সামেত রদিউল্লাহু বলেন রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম ইরশাদ করেন তোমাদের পক্ষ থেকে ছয়টি বিষয়ে নিশ্চয়তা দাও আমি তোমাদের জান্নাতে নিশ্চয়তা দেব এক সত্য কথা বলো দুই ওয়াদা পূর্ণ কর তিন আমানত ফিরিয়ে দাও চার লজ্জাস্থানের হেফাজত করো পাঁচ দৃষ্টি সংযত করো ছয় হাতকে বিরত রাখো অর্থাৎ হাতকে অন্যায় কার্যকলাপ থেকে বিরত রাখো সুপ্রিয় দর্শক আসুন আমরা এই ছয়টি বস্তু এই ছয়টি অভ্যাস নিজের মধ্যে ফিট করি জান্নাতের পথ সুগম করি আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি